فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দীনবন্ধু জানতে চাইলেন যে সকাল সন্ধ্যা আট বেহেশতের নাম আর সাত দুজকের নাম যদি নাকি জপ করে তাহলে সওয়াব আছে, কথাটা কি সঠিক? এই কথাটা সম্পূর্ণ বানাওয়াট, এই কথার পিছনে কোনো শহীদ দলিল নাই। তবে শহীদ দলিল হিসাবে আমরা যতটুকু জানি সহি মুসলিমের মধ্যে 588 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা তাশাহাদ আহাদুকুম ফালিয়াস্তাঈযু বিল্লাহি মিন আরবা, যখন তোমরা সালাতে তাশাহুদ বা আত-তাহিয়াতু পড়ে শেষ করবে সালামের আগে তোমরা ফুরবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে চারবার আশ্রয় প্রার্থনা করবে। কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এটা সালামের আগে পড়া সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। আর একটা হাদিস আছে তিরমিজির মধ্যে 2572, ইবনে মাজার মধ্যে 4340 নম্বর হাদিস, হাদিসটি সহি। নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি আল জামের মধ্যে উল্লেখ করেছেন 6275 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ আল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তিনবার জান্নাত প্রার্থনা করবে, ক্বালাতিল জান্নাতু, তখন জান্নাত বলবে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ইয়া আল্লাহ আপনি এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তিনবার জান্নাত সওয়াব সুন্নত। ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন, আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে আল্লাহ তাআলার নিকটে, ক্বালাতিন নার, তখন জাহান্নাম নিজে বলবে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ইয়া আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দেন, তাকে নাজাত দিয়ে দেন। তাহলে এটা হলো সুন্নত, যখন নাকি জান্নাত তলব করবো তিনবার, যখন জাহান্নাম থেকে ফানা যাবো তখনও তিনবার, এটাও সুন্নত, এটা সহিহ হাদিস, তার সুপ্রমাণিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহু আলম সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।